আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে নিউজ। ছায়াবৃক্ষ ও প্রিয় কমলা দুটি ভিন্ন স্বাদের ছবিতে কাজ করলেন উপবিশ্বাস। ব্যবসায়িক সফলতা নাকি পুরস্কার অর্জন প্রত্যাশা কি, এই প্রশ্ন করতে উপবিশ্বাস বললেন, ছায়াবৃক্ষ এবং প্রিয় কমলা এই ছবি দুটো আমার ট্র্যাকের একেবারেই বাইরের ঘরানার। খুব মজা পেয়েছি কাজ দুটো করে, বিশেষ করে নতুন কিছু শিখতে পেরেছি, আমার যে আরও অভিনয় শেখার আছে সেটাও বুঝতে পেরেছি। দর্শকরা এমন ভিন্ন উপকে কখনো পায়নি, যতগুলো সিনেমা করেছি আমার ফ্যান ফলোয়ার মিডিয়া কর্মীরাও জানেন প্রায় সব সিনেমাই সুপারহিট। আপনি কখনো মুটিয়ে যাচ্ছেন, আবার কখনো শুকাচ্ছেন, শারীরিকভাবে স্থির হতে পারছেন না কেন? উত্তর অপু বললেন, অন্যান্য দেশের আর্টিস্টরা বছরে দু একটা কাজ করেন, কিন্তু আমাদের অনেক বেশি কাজ করতে হয়, এজন্য ফিকারের দিকে সবসময় সঠিক নজর দেওয়া হয় না। মাঝে মধ্যে কিছু ছবি ফেসবুকে প্রকাশ হয় যেগুলো দেখে অনেকেই ভাবে আমি মুটিয়ে যাচ্ছি। আসলে ছবির অ্যাঙ্গেলের ব্যাপার থাকে, যে ছবিগুলো থেকে মানুষ ভাবে আমি মুটিয়ে যাচ্ছি সেটা আসলে ঠিক না। তবে এখন আমি অনেক শুকিয়েছি, আমার মা মারা গেছেন কিছুদিন আগে, সেই শোকে এক মাস শরীরচর্চাসহ সব কিছু থেকে দূরে ছিলাম। চিন্তা ছিল আসন্ন ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ফিটফাট হয়ে একটি ফটোশ্যুট করেই হাজির হব, যাতে সবাই দেখে চমকে যান, দেরি হলেও এটা আমি করব। ইতিমধ্যে প্রতিদিনই শত ব্যস্ততার মধ্যেই দু ঘন্টা করে আর্লি মর্নিংয়ে শরীরচর্চায় সময় দিচ্ছি, এতে করে শারীরিক মানসিক সব ধরনের প্রশান্তি পাচ্ছি। ঢালিউডের কিং খান শাকিব খান আছেন বহাল তবিয়াতে, কিন্তু ঢালিউড কুইন তার নামে সুবিচার করতে পারছেন না কেন? উত্তর উপ বললেন, ঢালিউড কুইন হয়ে থাকতে গেলে ভালো কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে, কিন্তু করোনার কারণে সুস্থভাবে বেঁচে থাকাই এখন প্রধান কাজ। পরিস্থিতি সুন্দর হোক, আমার চেষ্টা অব্যাহত থাকবে। মধ্যে চার বছর ব্যক্তিগত কারণে আমার ছন্দপতন ছিল, ইন্ডাস্ট্রিতে অনেক সমস্যা ছিল, ফল সংকট দেখা দিয়েছে, ছবি নির্মাণ কমে গেছে। আমার ফ্যানদের কাছে অনুরোধ, তারা আশা না হারিয়ে আশা নিয়েই বাঁচুন। অবশ্যই সব কিছু স্বাভাবিক হলে ঢালিউড কুইন তার নামের সুবিচারের সর্বোচ্চ চেষ্টা করে যাবে। প্রায় 100 ছবিতে কাজ করেছেন, এর মধ্যে আপনার 72টি ছবির নায়ক শাকিব খান, এখন নিজে নিজে পথ চলা কঠিন লাগে? উত্তর উপ বললেন, তাকে আমি সব সময় শ্রদ্ধা জানাই, আমাকে নিয়ে এতগুলো ছবি করে সে এই ইন্ডাস্ট্রিতে আমাকে একটা স্থানে পৌঁছে দিয়ে গেছে, তাই পথ চলাটা সেই অর্থে আমার কাছে কঠিন না। তবে অন্যান্য আর্টিস্টদের সঙ্গে ক্যামেরার সামনে গেলে মাঝে মধ্যে তাকে ফিল হয়, কারণ তার সঙ্গে আমার কমিউনিকেশন, আই ক্যাচিং ছিল অন্যরকম। একটা সময় রাগে ক্ষোভে অভিমানে তাকে অনেক বাজে কথা বলেছি, আমিও মানুষ, আমারও হয়তো ভুল ত্রুটি হয়েছে। ইন্ডাস্ট্রির মানুষরা বলা বলি করেন, ভালো কাজের চেয়ে উপবিশ্বাস এখন টাকাকে বেশি গুরুত্ব দেয়, এটি সত্য? উত্তর উপ বললেন, হ্যাঁ, কথাটা একদমই ঠিক যে কাজের চেয়ে টাকাকে প্রাধান্য দেই, এর নিশ্চয়ই কারণ আছে। আগে শুধু অপুই ছিল, স্বাধীন ছিল, যা খুশি তাই করতে পারত, কিন্তু আজকে অপুর উপর অনেক দায়িত্ব, একজন মা হিসেবে, পরিবারের প্রধান হিসেবে এবং একজন ব্যক্তি অপু হিসেবে। প্রত্যেক মানুষ পরিশ্রম করে তার পারিশ্রমিকের জন্য, আমি আমার পরিশ্রমকে সম্মান দেই যখন পারিশ্রমিক নেই। হয়তো যারা বলেছে অপু এখন টাকাকে বেশি গুরুত্ব দেয়, তাদের বলা শব্দগুলো ঠিক আছে, কিন্তু তাদের থিঙ্কিংটা ঠিক নেই। অবশ্যই আমি আমার পেশা ও পারিশ্রমিককে শ্রদ্ধা করি। নায়ক বাপি চৌধুরীর সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন শোনা যেত, প্রিয় কমলাতেও কাজের পর পরিচালক শারিয়া নাজিম জয় পুরোপুরিভাবে নিশ্চিত করেছেন অপু বাপির মধ্যে প্রেমের কোনো ইঙ্গিত তিনি পাননি, এমনকি ভালো বন্ধুত্বও নেই, আছে শুধু প্রফেশনাল সম্পর্ক, কিছু জেলাসি আছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। আপনাদের সম্পর্কের অবস্থান কি? অপু বললেন, জয় ভাইকে অনেক ধন্যবাদ, অন্তত তিনি এটা বুঝেছেন, শুরু থেকে বাপির সঙ্গে আমার কিছুই ছিল না, যারা ভেবেছিলেন কিছু আছে তারা আসলেই ভুল ভেবেছিলেন, আমি সময়ের উপর ছেড়ে দিয়েছিলাম সব, জানতাম সময় হলে মানুষ একদিন সত্যটা বুঝবে। অনেকে বাপির সঙ্গে প্রেম বিয়ে নিয়ে আমাকে অভিনন্দন জানিয়েছিল, আমিও হাসি মুখে ধন্যবাদ দিয়েছিলাম। আসলে প্রত্যেকটা মানুষের আমার সম্পর্কে আরও ভালো করে জানা উচিত, ভুল ভাঙানোটা আমার কাজ না, জানানোটা আমার কাজ। আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।